আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজ আপনাদের সাথে শেয়ার করব জিভে জ্বলানা কদবেল ভর্তা। আজকের কদবেল ভর্তাটা একটু ভিন্ন স্বাদে তৈরি করব, তবে খুবই সহজভাবে এবং অল্প উপকরণ দিয়ে আজকের এই কদবেল ভর্তাটা তৈরি করব। খেতে অসম্ভব রকমের টেস্টি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে দুইটা পাকা কদবেল নিয়েছি, পরিমাণে কম বেশি করে তৈরি করতে চাইলে সেভাবে কদবেল নিয়ে নিতে হবে। এখন এই কদবেল দুইটা আমি ফাটিয়ে কদবেলের ভেতরের অংশটা বের করে নেব। কদবেলের নাম শুনলেই জিভে পানি চলে আসে, আর এই কদবেল ভর্তাটা খেতে সবাই ভীষণ পছন্দ করে। বিশেষ করে স্কুল কলেজ গেটের সামনের যে মামারা কদবেল ভর্তা বানায়, তাদের সেই কদবেল ভর্তাটা খেতে সবাই ভীষণ পছন্দ করে। তো কদবেল ভর্তাটা বিভিন্নভাবেই তৈরি করা যায়, তবে আজকের এই কদবেল ভর্তাটা আমি একটু ভিন্ন স্বাদে একটু ভিন্নতা আনার চেষ্টা করেছি, সেভাবেই তৈরি করব। আর এভাবে তৈরি করলে খেতে খুবই ভালো লাগে। তো আমি একটা চামচের সাহায্যে কদবেলের ভেতরের এই নরম অংশটা বের করে নেব। আর এই কদবেলের ভর্তাটা পাকা কদবেল হলে খেতে বেশি ভালো লাগবে, কাঁচা কদবেল দিয়েও কিন্তু এভাবে তৈরি করে নেওয়া যায়, তবে কাঁচার থেকে পাকাটাই খেতে বেশি মজার। এখন ভর্তাটা তৈরি করে নেব, তার জন্য আমি এখানে চারটা কাঁচামরিচ কুচি নিয়েছি। এখন এর মধ্যে সামান্য লবণ দিয়ে আমি কাঁচামরিচটা খুব ভালোভাবে চটকে নেব। আমি এখানে কিন্তু কোনো শুকনা মরিচ ব্যবহার করব না, আজকে শুধুমাত্র কাঁচামরিচ দিয়ে এই কদবেল ভর্তাটা তৈরি করব। তো মরিচটা ভালোভাবে লবণ দিয়ে চটকে মেখে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা কুচি দিয়ে মরিচের সাথে আবারও চটকে মেখে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য সরিষার তেল, তবে এখানে কেউ যদি সরিষার তেল বাদ দিতে চান, সরিষার তেল না দিলেও হবে, তবে সরিষার তেল দিলে খেতে খুবই ভালো লাগে। ধনিয়া পাতা, কাঁচামরিচ, সরিষার তেল দিয়ে মেখে নিয়ে এখন কদবেলটা ভালোভাবে চটকে নিয়ে সব কিছুর সাথে ভালোভাবে মেখে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ চাট মশলা। আর এই চাট মশলা দিলে কদবেল ভর্তাটার স্বাদ এতটাই টেস্টি এবং মজার হয় যে না খেলে বুঝতেই পারবেন না। চাট মশলাটা দিয়ে খুব ভালোভাবে আবারও মেখে নেব। আমি কিন্তু এখানে কোনো শুকনো মরিচ ব্যবহার করছি না, আপনারা চাইলে টালা শুকনা মরিচের গুঁড়া এখানে ব্যবহার করতে পারেন। তো কদবেলটা আমি ভালোভাবে মেখে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। আমি এখানে এক ফালি লেবু কেটে নিয়েছি, এখন এই লেবুর রসটা দিয়ে দেব। আর এই কদবেল ভর্তাতে লেবুর রসটা দিলে এত পরিমাণে টেস্টি এবং মজার হয় খেতে যে একবার খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন। লেবুর রস দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নেব কদবেলের ভর্তাটা। তো কদবেল ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে, এখন এটা খাওয়ার পালা। আশা করছি আমার আজকের এই কদবেল ভর্তাটা আপনাদের ভালো লেগেছে, বাসায় অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন, সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আজকের কদবেলের ভর্তাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। আর এরকমই সব মজার মজার এবং নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।